মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 130 কোটি ভারতবাসীর জীবন রক্ষার্থে ক্রমাগত কাজ করে চলেছেন। তার একটি অঙ্গ হিসেবে আগামী 21 ও 22 জুন দেশব্যাপী 18 ঊর্ধ্বদের টিকাকরণের বিশেষ অভিযান হবে। ত্রিপুরাতেও আমরা 1342টি কেন্দ্রে টিকাকরণের ব্যবস্থা করেছি। তার আগেও মাননীয় প্রধানমন্ত্রীজির দিশায় 45 ঊর্ধ্ব ব্যক্তি, প্রথম সারির যোদ্ধা এবং যারা সামনে এসে কাজ করছেন, তাছাড়া সরকারি কর্মচারী, সামাজিক সংগঠন কিংবা সাংবাদিকদের বিশেষভাবে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল। 21 ও 22 জুন এই 2 দিনব্যাপী এই টিকাদান কর্মসূচিতে রাজ্যের সাংসদ, মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন নির্বাচিত সংস্থার জনপ্রতিনিধি, ক্লাব, ক্লাব ফোরাম, সমস্ত সরকারি কর্মচারী, রাজ্যের যুবক যুবতী সহ সকল অংশের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি এই কোভিড পরিস্থিতিতে 130 কোটি ভারতবাসীর জীবন রক্ষার্থে যেভাবে ক্রমাগত কাজ করে চলছেন, তারই একটি অঙ্গ হিসাবে আগামী 21 এবং 22 জুন সারা দেশব্যাপী কোভিড টিকাকরণের যেটা 18+ সেটা এক বিশেষ অভিযান রূপে ত্রিপুরাতেও আমরা 1342টি কেন্দ্রের মধ্যে টিকাকরণের ব্যবস্থা করেছি। আর আমি অত্যন্ত গর্বের সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনাদের স্বতঃস্ফূর্ততা, হেলথ ডিপার্টমেন্টের লাগাতার পরিশ্রম, বিশেষ করে 37 লক্ষ ত্রিপুরাবাসীর জাগরুকতার কারণে আমরা 45+ টিকাকরণে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছি। আর এই 21 আর 22 যে পুরো দেশব্যাপী বিনা মূল্যে মাননীয় প্রধানমন্ত্রী টিকাকরণ ব্যবস্থা করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।